বন্ধুরা একবার লক্ষ্য করে দেখুন কত সুন্দর শিকড় কিন্তু বেরিয়েছে আমার হাতে কাটিংটা আমি নিয়েছি আর অত্যন্ত সহজভাবে কিন্তু এই গাছের কাটিং থেকে চারা তৈরি করে নেওয়া যায় প্রত্যেকটা কাটিং কিন্তু সুন্দরভাবে গ্রো করেছে এবং খুবই সুন্দর কিন্তু শিকড় বেরিয়েছে বন্ধুরা এটা আপনাদের অত্যন্ত পরিচিত গাছ মিলি বা মুকুট খুবই কম খরচে ও পরিচর্চার মাধ্যমে আপনার বাগানকে আলোকিত করতে হলে এই গাছটি অবশ্যই করুন এই গাছের ফুল কিন্তু বিভিন্ন রঙ হয়ে থাকে যাদের গাছে জল দেওয়ার সময় নেই বা প্রতিনিয়ত পরিচর্যা করতে পারেন না তাদের জন্য বলবো এই গাছটি কিন্তু আদর্শ আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই সহজ পদ্ধতি যার সাহায্যে আপনি নিজেই এই গাছের চারা তৈরি করে নিতে পারবেন আপনার পরিচিত বন্ধু বা প্রতিবেশীর কাছ থেকে একটি ডাল সংগ্রহ করলেই হবে আর কিছু বেশি জিনিসের প্রয়োজন নেই চলুন তাহলে শুরু করা যাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি সম্রাট আর যারা এখন আমার চ্যানেলে নতুন অর্থাৎ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে দিন তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছিলাম একটা সরু ডাল এনে তার থেকেই কিন্তু চারা তৈরি করেছি আর দেখুন গাছটি আজ কত বড় হয়েছে এবং কত ডালপালা কিন্তু বেরিয়েছে এই গাছে চারা তৈরি করার সময় এরকমই সরু ডাল কিন্তু আমাদের নির্বাচন করতে হবে এবং একটি কাটারের সাহায্যে ডালটিকে সংগ্রহ করতে হবে কাটারটিকে একটু জীবাণুনাশ করে নিলে কিন্তু ভালো হয় এবং যখন কাটবেন তখন কিন্তু কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই যে সাদা বা চোখের পক্ষে খুব ক্ষতিকারক তাই জন্য সতর্ক থাকবেন আমি এই গাছ থেকে চারটি ডাল কিন্তু সংগ্রহ করে নিয়েছি এইবার এই ডালগুলিকে তিন থেকে চার দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেব তিন থেকে চার দিন শুকিয়ে নেওয়ার পর দেখুন কিরকম অবস্থা তৈরি হয়েছে এবং দেখুন পাতাগুলি কিন্তু সব ঝরে গেছে দেখুন এখান থেকে কিন্তু আর কোনো কষ বেরোচ্ছে না কষ অবস্থাতে যদি আমরা লাগিয়ে ফেলি তাহলে কিন্তু অনেক সময় কাটিং এর গোড়া থেকে পচে যেতে পারে সেই কারণে তিন থেকে চার দিন শুকিয়ে নিতে হবে ডালগুলিকে এইবার এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়েছি আপনারা মাটির বা প্লাস্টিকের যে কোনো পাত্রই কিন্তু নিতে পারেন এবং তার নিচে ছিদ্রগুলিকে খোলামকুচি দিয়ে আটকে নেবেন যাতে সেখান দিয়ে এর মধ্যে যে মিডিয়ামটা ব্যবহার করব সেটা বেরিয়ে না চলে যায় এই কাটিংগুলিকে বসানোর জন্য আমি ব্যবহার করছি বিল্ডিং তৈরি করার লাল বালি ব্যবহার করার আগে অবশ্যই এই লাল বালিগুলিকে বারংবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে তার মধ্যে কোনো জীবাণু বা মাটি না থাকে এবং একটু শুকিয়ে নিলে ভালো হয় এইবার আমি কাটিংগুলিকে কিছুটা বালি ভর্তি করার পর এই পাত্রের মধ্যে বসিয়ে দেবো একে একে প্রত্যেকটাই কিন্তু বসিয়ে দেবো আস্তে করে চাপ দিয়ে বসাবো যাতে গোড়াটা নষ্ট না হয়ে যায় সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আমি এখানে চারটি কাটিংই কিন্তু বসিয়ে দিয়েছি এইবার পাশ থেকে আর একটু পরিমাণ বালি দিয়ে কাটিংগুলিকে একটু শক্ত করে দেব। যাতে একবার বসানোর পর ওরা কিন্তু আর না নড়ে যায় কারণ নড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু শিকড় বেরোতে চায় না সেক্ষেত্রে শিকড় বেরোতে কিন্তু সমস্যা হয় বা কাটিং এর গোড়া থেকে কিন্তু হাওয়া ঢুকে সেখান থেকে শিকড়গুলো পচে যেতে শুরু করে তাই একটু টাইট করে কিন্তু বসাতে হবে যাতে কোনোভাবেই কাটিংগুলো নড়ে না যায় এখানে আমার চারটি কাটিংয়ে কিন্তু সুন্দরভাবে বসানো হয়ে গেছে এবার জল দেবার পালা একটা স্প্রেয়ারের সাহায্যে এই বালিগুলোকে কিন্তু ভিজিয়ে দেব। এই ক্যাকটাস জাতীয় গাছের কাটিং করার সময় একটা কথা আমাদের মনে রাখতে হবে জল কোনো মতে বেশি দিলে কিন্তু চলবে না আর এই ধরনের কাটিংগুলি না হওয়ার অন্যতম কারণ হলো জল বেশি হওয়া কারণ জল বেশি দিলেই কিন্তু গোড়া পচে যায় আর একটা কাটিংও কিন্তু বাঁচানো সম্ভব হয়ে ওঠে না তাই এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে বন্ধুরা ফিরে আসলাম এক মাস পর দেখা যাক কাটিংগুলি কেমন গ্রো করেছে বা কাটিংগুলি থেকে কেমন শিকড় হলো দেখুন বেশ কয়েকটা পাতাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাটিংগুলি যখন বালির পাত্র থেকে বের করতে হবে তখন অবশ্যই আগে থেকে বালিটাকে একটু লুজ করে নিতে হবে কারণ যদি সরাসরি আমরা টেনে তুলতে যাই সেক্ষেত্রে কিন্তু কাটিং এর শিকড় গুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যেভাবে আমি দেখাচ্ছি আপনারা সেইভাবেই করবেন দেখবেন শিকড়গুলো কিন্তু সুন্দর থাকবে একটাও কিন্তু ছিঁড়ে যাবে না করলে কিন্তু আপনার নষ্ট হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমে যায় এইভাবে আমি দেখাই দেখুন কতটা শিকড় হয়েছে দেখুন বালিতে কিন্তু আটকে রয়েছে গোড়াটা একটু ঝাঁকা দিলেই বুঝতে পারবেন কতটা পরিমাণ শিকড় হয়েছে দেখুন সুন্দর শিকড় কিন্তু হয়েছে আর খুব সহজ পদ্ধতি এক্ষেত্রে কিন্তু আমি কোনো রুট হরমোন অ্যালোভেরা জেল বা কোনো আলাদা কিছু ব্যবহার করিনি শুধুমাত্র কাটিংগুলিকেই কিন্তু বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর তাতেই দেখুন কত সুন্দর শিকড় কিন্তু চলে এসেছে আশা করি আপনারাও এটা করতে পারবেন আপনাদের করতে কোনো রকম সমস্যা কিন্তু হওয়ার কথা নয় প্রত্যেকটা কাটিংই কিন্তু এখানে সুন্দর করে গ্রো করেছে আমি একে একে সবকটা কাটিংয়ে কিন্তু তুলে ধরছি এবং আপনাদের দেখাচ্ছি দেখুন এটাতেও কিন্তু বেশ শিকড় হয়েছে একটা একটু ছোট ছিল সেটাতেও কিন্তু যথেষ্ট শিখর হয়েছে দেখুন এটাতেও কিন্তু যথেষ্ট পর্যাপ্ত শিকর রয়েছে আশা করি চার নম্বরটাতেও একই রকম শিকর কিন্তু হবে আর এই গাছ কিন্তু সহজে মরে না শুধুমাত্র একটা বিষয়ে খেয়াল রাখতে হবে জল বেশি হওয়া জল বেশি দিলেই কিন্তু মরে জল যদি আপনি সাত দিন দশ দিন নাও দেন তাহলেও কিন্তু এই গাছ মরবে না এবং এই কাটিংগুলো কিন্তু সবই খুব সুন্দরভাবে গ্রো করেছে খুবই সুন্দর শিকর হয়েছে আমার তো খুবই ভালো লাগছে আশা করি আপনারাও যদি এইভাবে করেন তাহলে আপনাদেরও খুব কিন্তু ভালো লাগবে এবং আপনাদের সফলতা অবশ্যই আসবে কাটিংগুলির গোড়া থেকে বালিটা পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর শিকড় কিন্তু হয়েছে প্রত্যেকটা কাটিংেই যথেষ্ট পরিমাণ শিকড় হয়েছে খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে নিজের চারা নিজেই তৈরি করে নিতে পারেন অনেক সময় নার্সারি থেকে এই ধরনের একটি মিলি বা কাটা মুকুটের গাছ কিনতে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করতে হয় এক্ষেত্রে আপনারা কিন্তু কোনো পয়সা লাগছে না এখন এই কাটিংগুলিকে আমি নিয়ে নিচ্ছি এরকম ছিদ্রযুক্ত প্লাস্টিকের গ্লাস আপনারা এর পরিবর্তে কোনো গ্রো ব্যাগ বা টবও ব্যবহার করতে পারেন আমি এই কাটিংগুলোকে বা এই চারা গাছগুলিকে আমার বন্ধুদের মধ্যে বিতরণ করব তাই এখন আর কোনো বড় পাত্রে কিন্তু লাগাচ্ছি না এই কাটিংগুলি বসানোর জন্য আমি ব্যবহার করছি সেভেন্টি পার্সেন্ট বেলে দোয়াশ মাটি এবং থার্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট তার পরিবর্তে আপনারা গোবর সারও কিন্তু ব্যবহার করতে পারেন এই দুটো উপাদান মিশিয়েই কিন্তু মাটিটা তৈরি করছি আর কোনো কিছু মেশাচ্ছি না কারণ চারা গাছের খাবার নেওয়ার ক্ষমতা কম থাকে এবং শিকড়ও কম থাকে তাই অতিরিক্ত খাদ্যযুক্ত মাটি যদি আমরা দিই অনেক সময় সেই কারণে শিকড় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই এই দুটো উপাদান ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি মাটিটা তৈরি করে নিচ্ছি আর বিশেষ কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এইবার এই যে গ্লাসটা নিয়েছি তার ছিদ্রটা একটা খোরামকুচির সাহায্যে কিন্তু বন্ধ করে দিচ্ছি তারপরে যে মাটিটা প্রস্তুত করলাম সেই মাটিটার মধ্যেই কিন্তু এই গাছটিকে বা এই কাটিংটিকে লাগাবো এই যে সেই তৈরি করা মাটি এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু আঙুল দিয়ে চেপেও দেব যাতে মাটিটা সুন্দরভাবে কিন্তু বসে যায় যাতে এর মধ্যে কোনো বাতাস না থাকে সেটা আমাকে দেখতে হবে কারণ অনেক সময় বাতাস থাকলে পরে সেখানে অনেক সময় শিকড় পচে যেতে পারে এইবার কাটিংটি মাছ বরাবর বসিয়ে দিচ্ছি এবং তার চারদিক দিয়ে কিন্তু মাটিটা দিয়ে দেব। দেখুন আমি যেমন হয়ে বসিয়েছি আপনারাও সেভাবে বসাবেন এবং তার চারদিক দিয়ে মাটিটা দিয়ে দেবেন এবং মাটিটা দেওয়ার পর একটু চেপে দেবেন যাতে গাছটা শক্তভাবে বসে যায় গোড়াটা নড়ে না যায় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে অনেক সময় এই কাটিং তৈরি করার পর এই ছোট ছোট ভুলের কারণে আমাদের অনেক সময় কাটিংগুলো কিন্তু মরে যায় বন্ধুরা আমার চারটি কাটিংয়ে কিন্তু বসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এই গাছে আমি বলেছি অল্প জল দিতে হয় তাই অল্পভাবে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেব। এবং তিন থেকে চার দিন একটু ছায়াযুক্ত স্থানে রেখে তারপরে ফুল সানলাইটে নিয়ে আসবো আপনারাও এই পদ্ধতিতে চারা তৈরি করুন এবং কেমন সফলতা পেলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার